ডাবলিন থেকে ইউরোপা লিগের এই ট্রফি খানা চলে যাবে জার্মানি নয়তো ইতালি আইরিশদের জন্য রবে না তার কিছুই তবে কুসেন আর আতালান্তা যে ম্যাচটা উপহার দেবে তা রয়ে যাবে ইতিহাসের পাতায় আর তাই এই ট্রফি ঘিরে ব্যাপক উন্মাদনা স্থানীয়দের ঐতিহাসিক ডাবলিন ক্যাসেলেও লেগে থাকবে ইউরোপা লীগ ফাইনালের স্মৃতিচিহ্ন কারণ ফ্যান ফেস্টিভ্যালের পুরোটাই হবে এখানে ডাবলিন এরেনায় জায়গা হবে একান্ন হাজার দর্শকের তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের আশেপাশে সমাগম হবে লক্ষাধিক দর্শনার্থীর শুধু স্থানীয় দর্শক নয় প্রিয় দলকে সমর্থন যোগাতে ইতালি এবং জার্মানি থেকেও আয়ারল্যান্ডে হাজির হবেন উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত আয়োজকরা ধারণা করছেন এই সংখ্যাটা কমপক্ষে হতে পারে ত্রিশ হাজার তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ডাবলিন প্রশাসনের শুধু দর্শক নয় লিভারকুসেন আতালান্তা ম্যাচ নিয়ে হিসেব নিকেশে মেতেছেন বিশ্লেষকরাও লীগের পারফরম্যান্স সহ নানা পরিসংখ্যানে তাদের অধিকাংশের বাজি জার্মান ক্লাবের পক্ষে তবে ম্যাচটা যে উপভোগ্য হবে তা মানছেন সবাই অকপটে। যে টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই তাই আপনি যখন লেভারকুসেনের ম্যাচ দেখবেন ছন্দ খুঁজে পাবেন। এটাই ওদের আসল সৌন্দর্য। এমন কি ওই দলটা যখন দশ জনের দলে পরিণত হয় তখনও ম্যাচ জিতে নেয়। তাদের মানসিকতা অসাধারণ। লেভারকুসেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলছে এবং যতক্ষণ পর্যন্ত সেটা অর্জন করতে পারছে না সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আমার কাছে মনে হয় ইউরোপা লীগ নিয়েও ওদের একই পরিকল্পনা

এদিকে দর্শকের সুবিধার কথা মাথায় রেখে ডাবলিনে বিনামূল্যে চলাচলের সুবিধা রেখেছেন আয়োজকরা বিমানবন্দর থেকে ম্যাচ ফেনু ও আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা পাবেন বিদেশি দর্শক এম ইকবাল সময় সংবাদ